আবার প্রথমে তো বল নাম কি? ইমামুল। হ্যাঁ ইমামুল। ইমামুল। ভাষা? সেনগুপ্তা, বালিয়াড়াঙ্গা। বাপের নাম? আমির আলী। আমির আলী। পেশা? ছাত্র। সম্পৃক্ততা? আগে জামাত শিবির সাথে ছিল। আগে ছিল, বর্তমানে? বর্তমানে নেই। স্ক্রিনশট বের করো, একটু ধরো দিন ভাই, এরকম ভাবে। হ্যাঁ ধরো। আচ্ছা স্ক্রিনশটে কি লেখা রয়েছে? এই যে প্রথমে প্রথমে তো বের করে দাও, প্রথমে তো দেখি দেওয়া যাচ্ছে কি। আচ্ছা স্ক্রিনশট পড়ে পড়ে শোনায়, হাসার কি আছে? তুমি হাসিছো? ও যে পোস্টটা করেছো ওই পোস্টে হাসিছো? ওটা কি মজার পোস্ট? ও কৃষকের ধান কেটে দিয়েছে, এটা কি মজার পোস্ট? তাহলে এদের হাসলে কৃষির জন্য? এক বলো বলো, হাসা হয়েছে কৃষির জন্য, ওটা তো মজার পোস্ট না, ওটা ভালো কাজ করেছে, তোমার উৎসাহ দেওয়ার দরকার ছিল, তাই না? তাহলে তুমি উৎসাহ না দিয়ে তুমি হাসিছো, হাসিটা লাগিছে কি দেখে? তোমার কি দেখে হাসিটা লাগিছে সেটা বলো। ছোট ভাই ব্রাদার কাজ করতেছে, তা এটা তো ভালো কাজ, তুমি তো লাভ রিয়াক্ট দিবা, তুমি হাসলে কেন? এটা কৃষির কারণে, কাজটা তো ভালো কাজ, হাসলে কেন? আরে তা সিরিয়াস পোস্ট, পোস্টটা তো ইয়ার কি মারা পোস্ট না, তুমি হাসির পোস্টটা হাসি দাও, ও তো করে তো ভালো কাজ, তুমি তো দিবা লাভ রিয়াক্ট, তুমি হাসলে কেন? তুমি না দিয়ে হাসলে কেন? এটা হলো প্রথম ভুল। দ্বিতীয় ভুল, ও তোমারে এসএমএস করেছে, হাসার কি আছে? তুমি কি লিখেছো? অনেক কিছুই আছে, যারা ভোট চোর তারাই চাল চোর। কারা এরা? আওয়ামী লীগ। উত্তর দিতে হবে কিন্তু, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আপনি একটুখানি চুপ করেন, আরে খোল। যারা যারা ভোট চোর, যারা ভোট চোর তারাই চাল চোর। তোমারে তোমারে কমেন্ট করেছে কি, মন্তব্য করেছে এসএমএস এ, যে ফাউ কথা বলে না ভাইডি, সবাই না, তুমি যারা চোরদের প্রশ্রয় দেয় তারাই চোরের সমান। চোরদের প্রশ্রয় দেয় কিনা? কারা তারা? তুমি এই কথাগুলো ওরে বলিস কিসের জন্য? ও কি চোর প্রশ্রয় দেয়? কিসের জন্য বলিস? উত্তর 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 তোমরা তোমরা করো না, উত্তর পারফেক্ট উত্তর দিতে হবে তোমার, সবগুলো হাসির অবসর। পরেরটা, শ্রদ্ধা যারা প্রশ্রয় দেয়, তুমি এবার একটা কবিতাও লিখে দেছো, সময় আসলো ধরাই করোনা ভাইরাস, থমকে গেছে জীবন যেন বন্ধ শ্বাস প্রশ্বাস, লকডাউনে বন্ধ থাকে দোকান রাস্তা ঘাট, কাজ না পেয়ে দেখা দিল খাদ্য সংকট। খাদ্য সংকট কোথায় দেখা দিয়েছে? দিনকাল এই সুযোগে ভোট চোরেরা করছে চুরি চাল, সবার মুখে এক করোনা আতঙ্কে মন প্রাণ, না মরেও সবাই যেন মরণের সমান। তাই মরতে তো সবার হবে, মরণের সমান সব সময় থাকে, শুধু আজকে আজকে আর কালকের জন্য না। আচ্ছা নিচের চার কি চার ও পাঁচ লাইন তিনবার পড়ো, কেন এটা কি দোয়া? তাহলে তিনবার পড়তে হবে কিছুর জন্য? উত্তর কিন্তু সব সবগুলো তোমার হাসি ঠাট্টা। আচ্ছা তা তুমি ওরাই দিছো যেহেতু আমলিক করে, ঠিক আছে। আচ্ছা চ্যালেঞ্জ কি লেগেছে? দাঁড়াও, কথা ঠিক আছে কিন্তু সবাই চুরি করে না ভাই, সবাই কি আর সমান? যারা চাল চুরি করেছে তাদের বিচার অবশ্যই হবে। এটা লিখেছে, এটা লিখেছে রাহাত, আর তুমি এই জায়গাটা দিছো হাসির রিয়াক, ব্যাস। এবার তুমি কি দিছো? চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীতে এসছে হাস্যকর কথা আর কিছু নেই। হাস্যকর কথাটা কি? যারা চাল চুরি করেছে তারাই অবশ্যই। নিজেরে কি পণ্ডিত মনে করো, জ্ঞানী? তালি দাঁড়াও, আর একটা কি লেগেছে? লিক করতেছো কিন্তু সমাজে প্রচারের চেষ্টা করে না, তাতে কারো কাছে হাসির পাত্র হবে আবার কারো কাছে ঘৃণার পাত্র হবে। এটা তো ভাই হাসির মানে ইয়ার কি মারা কোনো কথা না, কারণ তুমি কি ওরে জামাত শহীদ করতে করছো? তালি তালি কি কি তা তুমি কৃষির জন্য এতগুলো কথা কইলে? আচ্ছা আর একটা কথা বলিছো তুমি, তোমার মনে হচ্ছে যে তুমি কোনো খারাপ কাজ করনি, আমি কিন্তু অন্য কিছু দেখতেছি। একটা কথা তোমাকে মানতেই হবে, তুমি যদি দশজন গাঁজাখোরের সাথে ঘোরো তাহলে তোমাকে লোকজন গাঁজাখোর বলবে, তাতে তুমি গাঁজা খাও বা না খাও। এবার এইটার উত্তরটা দাও, ধরো আর কিছু নেই,
উত্তর দিবা আমার সুন্দর একটা উত্তর ভাই, ঠিক আছে? যে তুমি তুমি একটা কথা তোমাকে মানতেই হবে, তুমি যদি দশজন গাঁজাখোরের সাথে ঘোরো তাহলে তোমাকে লোকজন গাঁজাখোরই বলবে, তাতে তুমি গাঁজা খাও বা না খাও, ক্লিয়ার? তুমি কথাটা বুঝতে চাইছো? তুমি কার কার সাথে ঘোরো? রাহাত, আমি ইমরান ভাইয়ের সাথে ঘুরি, আমাদের নাপলা পৌর পৌরসভার মেয়র সুশান্ত তার শান্ত মামা তার সাথে চলি, পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজা মামা তার সঙ্গে চলি। আচ্ছা আচ্ছা, আর না তুমি এলাকার ভিতর কাদের সাথে চলো? আমি এলাকার সমাজসেবক আমার শফি কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তোমার কি পুরোটা অন্যায় হয়েছে? পুরোটা অন্যায় হয়েছে?